Mangkwthowi Khibiwi, Sakham, Nokni, Kharwi thangkha Khoroknwi Saknainairok. Aba haikeno Koksilsamung, Tisakha, Thowinai, Nukhungni, Bororok. Thowinai, Siklani, Mung, Anik, Koksilsamung, Tisajaknai, Saknainairokni, Mung, Biswajit, Sukanta, Saha. Sakham yani bagai sangrong shala gumoti hangkor Sakham nogo bisichi bri umoni khorosa siklani operation mani piaba operation successful ang yani bagai logi logi nobono agor talaji bi Sakham nogo to bui faika gumoti hangkor Sakham nokni Biswajit palte Sukanta Saha mongoi Khoroknwi Saknainai emergency ward entry khlaiya wai direct icu botanangai roikha bono ok Khoroknwi Saknainai ro paithagolangma sojak anik depni mangkwthowi nono oxygen mask theba wai jibi Sakham nokni Kharwi thangkha ok Khoroknwi Saknainai ro Khoroknwi Saknainairokni Sakthar Mongkorini Bagaino Jonani Nangkha Anik Depni Langma Hanai Koksilsamung Tisakha Bini Nukhungni Bororok Anik Dep Gotokalke Glenter Somoshya Niye Gumoti Jala Hospital e Admission Hoy Dr. Sukanta Sahar Tottabodhane Age Private Dekhiyechilo Tarpor Uni Bolche Eta Operation Korte Hobe Onar Nirdesh Motabek Gotokalke Japania District Hospital e Bhorti Hoy Ajke Operation Kora Hoy উটিতে দোকানো হওয়া প্রায় 11টা থেকে 11:30টার সময় তো আমার ভাই আমাকে ফোন করে যে প্রায় 7টা থেকে 2টা নাগাদ আমি তখন মাথা বাইতে ছিলাম ব্লকে ফোন করার সাথে সাথে আমি ওখানে থেকে আস্তে আস্তে বলছে যে রোগীর অবস্থা খারাপ সিরিয়াস জীবিত রেফার করতে হবে তো পাশাপাশি আরো অনেকে ছিল এখানে উপস্থিত তারা সবাই দেখছে বুকে মেসেজ করছে মুখে দিয়ে লালা বেরিয়ে গেছে তো আমাদের মনে হচ্ছে ওখানেই অপারেশন টেবিলে অপারেশনটা সাকসেসফুল হয়নি না হওয়া তো এখানে ওনার ডেথ হয়েছে ডাক্তার বাবুরা নিজেদের পাশাপাশি হাসপাতালে মারা গিয়েছে উদয়পুর টাপানা ডিস্ট্রিক্ট হাসপাতালে মারা গিয়েছে আমরা অনুমান করতে পারছি তো ওনারা বাঁচার জন্য তো অ্যাম্বুলেন্স করে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে সুজা জিবি ট্রমা সেন্টারে এনে অ্যাডমিশন করিয়ে দিয়েছে কিন্তু অ্যাডমিশন করতে তো আগে তো ইমার্জেন্সিতে রেজিস্টারভুক্ত হতে হবে আমি আসার পরে খোঁজ খবর নিয়ে দেখলাম এখানে ইমার্জেন্সিতে কোনো রেজিস্টারভুক্ত করা হয়নি বলছে কি করতে হলে আইসিইউতে কীভাবে রোগী পেশেন্ট গেল একটা রোগী আসতে তো ডাইরেক্ট আইসিইউতে যেতে পারে না বলছে ফোনে কন্ট্যাক্ট হয়েছে ফোনে কন্ট্যাক্ট বলছে ওদিকে এমএস নাকি এখানকার এমএসকে ফোন করেছে যে এটাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি কেস আইসিইউতে ঢোকানোর জন্য আমার তো সাধারণত আমরা যতটুকু বুঝি রোগী যেখান থেকে আসুক যত ইমার্জেন্সি কেসই হোক আগে তো এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করাতে হবে তারপর ওইখান থেকে সে আইসিইউতে যাক বা অন্য কোথাও যাক সেটা যার যার সেকশন অনুযায়ী সেখানে যাবে তাই আমরা এখন বুঝতে পারছি যে ডাক্তারবাবুরা বাঁচার জন্য মৃত রোগীকে উদয়পুর থেকে জিবিতে রেফার করেছে ওরা বাঁচার জন্য তারপরে এখানে যখন আমি আসলাম ওনারা ঢুকেছে হয়তো তার 30 মিনিটের মধ্যে আমি আধা ঘন্টার মধ্যে আমিও এখানে এসে পড়েছি এসে দেখতে পেলাম যে ডাক্তারবাবুরা উদয়পুর থেকে নিয়ে এসেছিল অ্যাম্বুলেন্স সহকারে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর রোগীর পেশেন্ট একমাত্র উনি তো বাবা হতভম্ব হয়ে গেছে পেশেন্টের কী অবস্থা উনি আমি এসে দেখতাম উনি নিচে দাঁড়িয়ে আছে বললাম রোগী কয় উপরে নিয়ে গেছে আমিও খোঁজাখুঁজি করছি যে উপরে কোথায় আমি এন্ট্রি পয়েন্টে জিজ্ঞেস করলাম বলছেন এই নামে কোনো পেশেন্ট নেই এন্ট্রি ইমার্জেন্সিতে যখন আমি জিজ্ঞেস করলাম যে অনিক দেব নামে উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার কেস এখন রোগী এসে এটা আছে কি না বলছে না আমাদের কাছে কোনো এন্ট্রি নেই এই নামে কোনো রোগী নেই তারপরে আমি তারপর যে আমি নিজে উপরে উঠলাম উপরে উঠে এবার খোঁজাখুঁজি করছি কোথায় আছে তো অন্যান্য যারা এখানে স্টাফরা আছে তাদেরকে বললাম যে এই পেশেন্ট কোথায় থাকতে পারে
বলছে কি সমস্যা, আমি বললাম গ্ল্যান্ডের সমস্যা। তাহলে তো নাক কান গলা ওই জায়গাতে থাকতে পারে, আপনার ওইখানে দেখুন। তো ওইখানে যাওয়ার সময় একজন ভাইকে এখানে পেলাম, বলছে হ উদয়পুর থেকে আসে, পেশেন্টটা এখন আইসিউতে আছে। তো আমি আইসিউতে থাকলে তো আমি ডাক্তারবাবুর সাথে কথা বলি। তো এখন আমি গেলাম ভিতরে, দেখতে পেলাম যে ট্রলিতে তাকে শোয়ানো আছে। ডাক্তারবাবু বলছে আমরা দেখতে পাচ্ছি তার হার্টবিট বা যে যাগুলো দরকার এগুলি কিছুই নেই, অলরেডি ডেড। তারপরও আমরা ইসিজি করে দেখব যে কি আছে। হ্যাঁ, ইসিজি রিপোর্ট যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ আমরা সরকারি ডাক্তারি ব্যবসায় তাকে ডেড বলে ঘোষণা করতে পারি না। তারপর ডাক্তারবাবুর ইসিজি করালো। ইসিজি করিয়ে আমি তখন ওখানে দাঁড়িয়ে আছি বারান্দাতে, ডাক্তারবাবু বেরিয়ে এসে বললো যে হ্যাঁ আমরা ইসিজি করিয়েছি, ইসিজির রিপোর্ট অনুযায়ী আমরা তাকে মৃত ঘোষণা করলাম। হ্যাঁ, আর উদয়পুর থেকে যে ডাক্তারবাবু এসেছিল অ্যাম্বুলেন্স সহকারে, তারা এই ওনারদের কাছে দিয়ে সেরেই তৎনগত পালিয়ে বেরিয়ে গেল কেন আমার সাথে বলতে। হ্যাঁ, আমাদের পেশেন্টের সাথে কোনো কথা নেই, আমাদের সাথে কোনো কথা নেই, এখানে ডাক্তারবাবু যারা আছে তাদের সাথেও কোনো কথা নেই। ডাক্তার সুকান্ত, সাহা, শ্যাম আরও দু তিনজন তারা এসেছিল উদয়পুর থেকে, সবাই এই পেশেন্ট পার্টিকে ফেলে এইখান থেকে চুরি করে পালিয়ে গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই গরিব মানুষ, বিপিএল ভুক্ত পরিবার, যাতে তার এই যে মৃত্যুর ঘটনাটা তার যেন প্রকৃত তদন্ত হয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি তা করজোরেভাবে আবেদন করছি। এই ধরনের সমাজের গরিব মানুষ যাতে মৃত্যুর কোলে যাতে আর ঢুকে ডলে পড়তে না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিষয়টা ভালো করে দেখেন। আর পোস্টমর্টমের যে রিপোর্টটা দেবে, আমি জিবি হসপিটালের যিনি প্রশাসনিক আধিকারিক এম এস সুপারিনটেন্ডেন্ট আছেন, ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছেও আমার বিনম্রভাবে আবেদন থাকবে যাতে প্রকৃত তথ্যটা যেন প্রকাশ পায় এবং প্রকৃত রিপোর্টটা যেন আমরা পাই। তাহলে আমরা ওই ধরনের যারা সমাজের মধ্যে যেই ডাক্তার সেজে আছে ছদ্মবেশী ডাক্তাররা, তাদের ভুলের কারণে এই ধরনের মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে সেটা আমরা কোনোদিনই মানতে পারছি না। থুইনাই চেরাইনি দংথাই উদয়পুরনি বনকুমারী আমসায় বুফানি মুং ভাস্কর কান্তি দেব পাটি মুং নদীয়ে কেরংনি লামাতেই এফআইআর খালাইজাকনাই হনে সাকা নুখুংনি বড়রক। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।